বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্লে শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মুসামা সালমা আক্তার, সহকারী শিক্ষক। ছোট্ট সোনামণিরা, আমরা আগের ক্লাসগুলোতে 1 থেকে 20 পর্যন্ত লিখতে শিখেছি এবং পড়তে শিখেছি। তো আজ আমরা কি করব বলো দেখি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আজ আমরা 1 থেকে 20 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা এলোমেলোভাবে থাকবে, আমরা সাজিয়ে লিখব। ওকে, তবে একটা কথা তোমরা মনে রেখো, যদি বাংলা শতকীয়া হয় তাহলে আমাদের বলতে হবে সংখ্যা, ওকে? আর ইংরেজি শতকীয়া হলে আমাদের বলতে হবে নাম্বার। কি বলতে হবে? নাম্বার, ওকে? তো চলো সোনামণিরা আমরা নাম্বারগুলো দেখি। আমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো 1 থেকে 10 পর্যন্ত এখানে নাম্বারগুলো এলোমেলোভাবে আছে। আমরা নিচের এই ফাঁকা ঘরগুলোতে এই এলোমেলো নাম্বারগুলো সাজিয়ে সুন্দর করে লিখব, ওকে? উপরেরটা লেখা শেষ হয়ে গেলে আমরা নিচেরটাতে আসবো। নিচেরটায় লক্ষ্য করো, এখানে 11 থেকে 20 পর্যন্ত নাম্বারগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা সেগুলো সাজিয়ে সুন্দর করে লিখব। আচ্ছা, তো চলো সোনামণিরা আমরা উপরেরগুলো লিখতে শুরু করি। সোনামণিরা, আগে আমরা এই নাম্বারগুলোর সাথে পরিচিত হই নাই, দেখি আমরা কোন ঘরে কোন নাম্বার আছে, ওকে? প্রথমে আছে 10, তারপরে কি বলো দেখি তোমরা? ঠিক বলেছো, 7। তারপরে কি আছে বলো তো? হ্যাঁ, 4। তারপরে 1, তারপরে 5, তারপরে বলো বলো, হ্যাঁ ঠিক বলেছো, 3, তারপর 2, তারপর 6, তারপর 9, তারপর 8, ওকে? তো সোনামণিরা দেখো, সর্বপ্রথমে নাম্বার আমাদের কি দিয়ে শুরু হয়? আমরা জানি নাম্বার লিখতে গেলে প্রথমে 1 লিখতে হয়, ওকে? তাহলে দেখি আমরা 1 কোথায় আছে এই ঘরগুলোতে আমরা খুঁজে বের করি। আচ্ছা, দেখি 1 কোথায় আছে, 1 কোথায় আছে দেখি। এই তো 1 সোনামণিরা, এই যে 1 পেয়েছি, আমরা এই 1টাকে গোল দাগ দিয়ে এখানে নিয়ে আসবো, ওকে? তাহলে আমি গোল দাগ দিয়ে দিলাম, এবার 1টাকে আমরা এখানে সুন্দর করে লিখে দিব। এবার সোনামণিরা 1-এর পর কি হয়? 2, 1-এর পর 2, 2 খুঁজে দেখি, 2 কোথায়, 2 কোথায় দেখি, 2 কোথায়, এই তো 2, এখানে 2 আছে, ওকে? তাহলে আমরা 2টাতে কি করব, আগে গোল দাগ দিয়ে দিব। তাহলে আগে গোল দাগ দিয়ে দিলাম, এবার কি করব, 2টা 1-এর পরে সুন্দর করে সাজিয়ে লিখব, ওকে? এবার 2-এর পরে কি হয় সোনামণিরা? 2-এর পরে কি হয়? 1, 2, 3, 3 কোথায় আছে দেখি, 3 কোথায় আছে, 3 কোথায় আছে দেখি, 10, 7, 4, 1, 5, 3, এই তো 3, এখানে 3 আছে। আচ্ছা, তাহলে 3টাকে আমরা কি করব, ঠিক বলেছ, গোল দাগ দিব, দিয়ে 2-এর পরে বসে দিব 3। 3-এর পরে কি সোনামণিরা? আমরা গুনি 1, 2, 3, 4, তাহলে কি হলো? 4। তাহলে দেখি 4 কোথায়? 10, 7, 4, প্রথমেই 4 আছে। তাহলে 4টাকে কী করব, গোল দাগ দিয়ে আমরা 3-এর পরে বসে দিব, ওকে? 4। ফোরের পরে কী সোনামণিরা? 1, 2, 3, 4, 5, তাহলে 5 কোথায় আছে দেখি, 10, 7, 4, 1, 5, এই তো 5, এখানে আছে। তাহলে 5টাকে কী করব বলো দেখি? হ্যাঁ ঠিক বলেছ, গোল দাগ দিয়ে দিব। তাহলে আমি গোল দাগ দিয়ে দিলাম, এবার 5টাকে 4-এর পরে বসে দিব, ওকে? 5। 5-এর পরে কি? 6, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6 কোথায় আছে দেখি আমরা এখানে, 10, 7, 4, 1, 5, 3, 2, 6, ওকে? তাহলে 6টাকে আমরা কী করব, গোল দাগ দিয়ে দিব। 6-এর পর 5-এর পরে কী হবে? 6। হ্যাঁ, 6-এর পরে কী সোনামণিরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 6-এর পরে কী? 7। তাহলে দেখি আমরা 7 কোথায় আছে, 10, 7, এখানে আছে, ওকে?
তাহলে আমরা সেভেনটাকে কী করবো, এবার গোল দাগ দিব, সিক্সের পরে সেভেনটাকে বসে দিব। ওকে, তাহলে সেভেনের পর কি আবার প্রথম থেকে গুনো দেখি, তোমরা বলো দেখি, আমি অপেক্ষা করতেছি, তোমরা বলো মনে মনে গুনো। হ্যাঁ ঠিক বলেছো, সেভেনের পরে এইট। তাহলে দেখি সোনামণিরা, এইট কোথায় আছে? টেন, সেভেন, ফোর, ওয়ান, ফাইভ, থ্রি, টু, সিক্স, নাইন, এইট। ওকে, তাহলে আমরা এইটকে এখানে পেয়েছি, শেষের দিকে ছিল, তাহলে সেভেনের পরে আমরা এইটকে বসে দিব। ওকে, এইটের পরে কি বলো দেখি, বলতে পারবে? আচ্ছা আমরা প্রথম থেকে কাউন্ট করি। ওকে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। তাহলে কি হলো, এইটের পরে নাইন। ওকে, দেখি আমরা নাইন কোথায় আছে। টেন, সেভেন, ফোর, ওয়ান, ফাইভ, থ্রি, টু, সিক্স, নাইন, পেয়েছি নাইনকে। তাহলে নাইনকে আমরা কী করবো, এখানে গোল দাগ দিয়ে দিব। এবার নাইনকে এখানে আমরা লিখে ফেলবো। এবার কী করবো সোনামণিরা, নাইনের পর কি বলো দেখি? দেখি আমরা সবটাতে গোল দাগ পড়েছে, দেখো একটাতে শুধু বাকি আছে গোল দাগ দিতে, কারণ এটা আমরা এখনও লিখিনি। তাহলে নাইনের পরে টেন। ওকে, তাহলে আমরা টেনটাকে সবার শেষে দিয়ে দিব। আচ্ছা টেন, আমাদের ওয়ান থেকে টেন পর্যন্ত নাম্বারগুলো সাজিয়ে লেখা শেষ। এবার আমরা কী করবো, একবার কাউন্ট করে দেখি। ওকে, আমার সঙ্গে সঙ্গে তোমরাও কাউন্ট করো। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, মিল হয়ে গেছে। ওকে, এবার তাহলে আমরা কী করবো, নিচের ঘরে চলে আসবো। আচ্ছা দেখো নিচের ঘরেও এখানে আগের মতো নিচের ঘরেও ফাঁকা ঘর আছে, আমরা এলোমেলো নাম্বারগুলো নিচের ঘরে সাজিয়ে লিখব। ওকে, তো চলো সোনামণিরা শুরু করি। তাহলে প্রথমে ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত এখানে সাজাতে বলেছে, তাহলে ইলেভেন দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করবো ইলেভেনটা কোথায় আছে। ওকে, তাহলে খুঁজি, এখানে আছে ফোরটিন, নাইনটিন, সেভেন্টিন, থার্টিন, ইলেভেন। হ্যাঁ, তো ইলেভেনকে আমরা এখানে পেয়েছি, তাহলে ইলেভেনকে আমরা প্রথমে কী করবো, হ্যাঁ ঠিক বলেছ, গোল দাগ দিব, তারপরে প্রথমে লিখে দিব ইলেভেন। এবার কী করবো সোনামণিরা, ইলেভেনের পরে কী হয়, ইলেভেনের পরে কী হয়, টুয়েলভ। দেখি টুয়েলভ কোথায় আছে, ওয়ান, ওয়ান, ইলেভেন, ওয়ান, টু, টুয়েলভ। দেখি সোনামণিরা কোথায় আছে, ওয়ান, ফোর, ফোরটিন, ওয়ান, নাইন, নাইনটিন, ওয়ান, সেভেন, সেভেনটিন, ওয়ান, থ্রি, থার্টিন, ওয়ান, ওয়ান, ইলেভেন, টু, জিরো, টোয়েন্টি, ওয়ান, টু, টুয়েলভ। ওকে, দেখো আমরা টুয়েলভ পেয়েছি, তাহলে টুয়েলভকে আমরা কী করবো, টুয়েলভকে আমরা এবার গোল দাগ দিব, তারপরে ইলেভেনের পরে বসাই দিব। আমি গোল দাগ দিয়ে দিলাম, এবার ইলেভেনের পরে কী করবো, টুয়েলভকে বসাই দিব। ওকে, তো সোনামণিরা টুয়েলভের পর কী হয়, থার্টিন। তাহলে দেখি থার্টিন কোথায় আছে, ওয়ান, ওয়ান, ইলেভেন, ওয়ান, টু, টুয়েলভ, তাহলে ওয়ান, থ্রি, থার্টিন। দেখি আমরা ওয়ান, থ্রি কোথায় আছে, ওয়ান, ফোর, ওয়ান, নাইন, ওয়ান, সেভেন, ওয়ান, থ্রি, থার্টিন। এই তো আমরা পেয়েছি ওয়ান, থ্রি, থার্টিন। তাহলে আমরা থার্টিনকে কী করবো, গোল দাগ দিয়ে টুয়েলভের পরে বসাই দিব, থার্টিন। তাহলে ওয়ান, থ্রি, থার্টিন, থার্টিনের পর কী হয়, ফোরটিন। তাহলে ফোরটিন কী দিয়ে হয়, ওয়ান, থ্রির পরে ওয়ান, ফোর। তাহলে দেখি আমরা ওয়ান, ফোর কোথায় আছে। আচ্ছা তাহলে ফোরটিন কোথায় আছে দেখি, এই তো প্রথমে আমাদের ওয়ান, ফোর, ফোরটিন আছে। ওকে, তাহলে আমরা ফোরটিনটাকে কী করবো, গোল দাগ দিয়ে এখানে বসে দিব। ফোরটিনটাকে গোল দাগ দিলাম, থার্টিনের পরে ফোরটিনটিকে বসাই দিলাম। ওকে, এবার ফোরটিনের পর কী হয়, ওয়ান, ফোর, ফোরটিন, ওয়ান, ফাইভ, ফিফটিন। তো দেখি আমরা ফিফটিন কোথায় আছে, খুঁজি আমরা, এটা কি ফোরটিন, নাইনটিন, সেভেন্টিন, থার্টিন, ইলেভেন, টোয়েন্টি, টুয়েলভ, ফিফটিন। এই তো আমরা ফিফটিনকে পেয়েছি, ওয়ান, ফাইভ, ফিফটিন। তাহলে আমরা কী করবো, ফিফটিনকে গোল দাগ দিয়ে ফোরটিনের পরে বসে দিব।
15 তাহলে সোনামণিরা 15 এর পর কি হবে 16 15 15 16 16 তো দেখি সোনামণিরা কোথায় 16 আছে ওকে 14 19 17 13 11 20 12 15 18 16 এই তো আমরা 16 কে সবার শেষে পেয়েছি এবার 16 কে কি করব খুঁজে পেয়েছি আমরা এখন গোল দাগ দিয়ে 15 এর পরে বসাই দিব ওকে 16 কে আমি গোল দাগ দিলাম এবার 15 এর পরে 16 কে বসাই দিলাম আচ্ছা তাহলে সোনামণিরা এভাবে আমরা পরের ঘরগুলো সুন্দর করে পূরণ করব তোমরা খাতা কলম নিয়ে লিখছো তো আমার সাথে সাথে আচ্ছা লিখে ফেলো ওকে তাহলে 16 এর পর কি হবে 17 তাহলে দেখি 16 17 17 তাহলে আমরা খুঁজে বের করি 17 কোথায় আছে দেখি 14 14 19 19 17 17 16 এর পরে 17 তাহলে কি হলো 17 17 কে কি করব এবার গোল দাগ দিব দিয়ে 16 এর পরে সুন্দর করে 7 কে বসাই দিব আচ্ছা তাহলে কি হলো 17 কে বসাই দিব 17 হয়ে গেল তাহলে 17 এর পরে কি হবে সোনামণিরা বলো দেখি ঠিক বলেছ 18 তাহলে চলো আমরা 18 কে খুঁজে বের করি 14 19 17 13 11 20 12 15 18 এই তো আমরা 18 কে পেয়েছি তাহলে 18 কে কি করব গোল দাগ দিয়ে দিব দেখো তাহলে 17 এর পর আমরা কি করব 18 কে বসে দিব ওকে তাহলে সোনামণিরা 18 এর পর কি হবে 19 ঠিক বলেছ তাহলে 19 কোথায় আছে আমরা খুঁজে বের করি 1 8 দে 18 তাহলে 1 9 দিলে 19 তো দেখি 1 9 কোথায় আছে 1 4 14 1 9 19 এই তো আমরা প্রথমে 19 কে পেয়েছি তাহলে আমরা কি করব হ্যাঁ গোল দাগ দিব তারপরে কি করব 18 এর পরে 19 লিখে দিব ওকে এবার সোনামণিরা 19 এর পর কি হয় অনেক সহজ শেষেরটা কি শেষেরটা কি 20 আচ্ছা দেখি 20 কোথায় আছে 20 20 দেখি 20 কোথায় আছে 20 কোথায় আছে 20 কোথায় আছে তো 20 পেয়েছি তাহলে 20 কে কি করব এবার গোল দাগ দিব এবার কি করব হ্যাঁ এবার শেষে বসাই দিব তাহলে 20 ওকে ছোট্ট সোনামণিরা আমরা তো অনেক মজা করে লিখে ফেললাম এখন চলো একটু কাউন্ট করি 11 12 13 14 15 16 17 18 19 20 শেষ আচ্ছা ছোট্ট সোনামণিরা আমাদের 1 থেকে 10 11 থেকে 20 এলোমেলো নাম্বারসগুলো সাজিয়ে লেখা শেষ ছোট্ট সোনামণিরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে হয় কি পরবর্তী ভিডিওটা বানার উৎসাহটা আরও বেড়ে যায় আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ